আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি সর্বশেষ আপডেট সংবাদে। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। সরকার জনগণের ঘাড়ে চেপে বসে একুশের চেতনাকে ভুলুণ্ঠিত করেছে, বলছেন মির্জা ফখরুল। নেতৃত্বের ব্যর্থতায় বহিষ্কার ও অধপতনে অস্থির বিএনপি। এদিকে দুইটি কারণে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে পারছে না সার্স কমিটি। সর্বোচ্চ আদালতের রায় বাংলায় লেখা শুরু হয়েছে, জানালেন প্রধান বিচারপতি। বিএনপি বাংলা চেতনা মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে, বলছেন তথ্যমন্ত্রী। মনিটরিং না থাকায় বাজার নিয়ন্ত্রণে নেই, অভিযোগ অর্থনীতিবিদের। এবং সর্বশেষ জানাবো, বাংলাদেশের জন্য চীন টাকার বস্তা নিয়ে এসেছে, বলছেন পররাষ্ট্রমন্ত্রী। শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত, তবে তার আগে অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন। সরকার জনগণের ঘাড়ে চেপে বসে একুশের চেতনাকে ভুলুণ্ঠিত করেছে, বলছেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, আওয়ামী লীগ সরকার জনগণের ঘাড়ে চেপে বসে আছে, তারা একুশের চেতনাকে ভুলুণ্ঠিত করেছে। তারা ভোটাধিকার কেড়ে নিয়েছে, বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে এবং এই দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আমাদের গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া আজকে অসুস্থ অবস্থায় গৃহবন্দী হয়ে আছে। আমাদের নেতা তারেক রহমান মিথ্যা মামলায় নির্বাচিত হয়ে বহু দূর দেশে অবস্থান করছেন, অগণিত মানুষ আজ মামলায় পড়ে আছে। এরকম একটা ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে দেশ পরিচালিত হচ্ছে। এটা থেকে রক্ষা পেতে তারেক রহমানের নেতৃত্বে ভাষা আন্দোলনের চেতনাকে ধারণা করে গণ অভ্যুত্থান সৃষ্টি করব। তিনি বলেন, বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার জন্য 1952 সালে জব্বার, রফিক সালাম বরকত সহ অনেকে রাজপথে আত্মত্যাগ করেছিলেন। সেই সময় পাকিস্তান বাংলাকে রাষ্ট্রভাষা করতে বাধ্য হয়েছিল, কিন্তু বাংলা ভাষা এখনও সর্বস্তরে প্রচলিত হয়নি। নেতৃত্বের ব্যর্থতায় বহিষ্কার ও অধপতনে অস্থির বিএনপি। রাজনৈতিক দুর্দশা, নেতৃত্বের ব্যর্থতা ও জনগণের সমর্থন হারানোর কারণে প্রায় দেড় যুগ ধরে ক্ষমতার বাইরে বিএনপি। ক্ষমতার স্বাদ না পাওয়া এবং রাজনীতির নামে সুবিধা আদায় করতে না পারার কারণে বিএনপিতে দলত্যাগ করা নেতাদের সংখ্যা বাড়ছে প্রতিদিন। এর ফলে বিএনপিতে আর স্থিরতা নেই। এজন্য বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, বিএনপির এই অধপতন ও ব্যর্থতার কারণ কি? এছাড়া দলটির রাজনৈতিক দৈন্যদশার প্রশ্ন উঠছে, আগামীতে কি বিএনপি জনগণের দল হিসেবে ঘুরে দাঁড়াতে পারবে? ব্যর্থতা ও দুর্নীতির অভিশাপ মোচন করে বিএনপি কি পারবে জনগণের প্রতিনিধিত্ব করতে? জানা গেছে, এমন সব প্রশ্নে প্রতিনিয়ত জর্জরিত হচ্ছে বিএনপি নেতারা। তারা এসব প্রশ্নের সদুত্তরও দিতে পারছেন না। বিএনপির এমন হঠাৎ ছন্দপতনের কারণ খুঁজতে গিয়ে খেই হারিয়ে ফেলছে দলটির হাইকমান্ড। অনুসন্ধানে জানা গেছে, নিজেদের রাজপথের বিরোধী দল দাবি করলেও বিগত পাঁচ বছরের রাজপথ কেন্দ্রিক কোনো কর্মসূচি পালন করেনি বিএনপি। জনস্বার্থ তো দূরের কথা, নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য দলটির নেতাকর্মীরা রাজপথে নামতে পারছেন না। প্রেস ক্লাব আর বিভিন্ন হলরুম কেন্দ্রিক চলে তাদের কর্মসূচি। বলা যায়, দুইবার রাষ্ট্র ক্ষমতায় থাকা বিএনপি এখন ঘরোয়া পার্টিতে পরিণত হয়েছে। অভিযোগ রয়েছে, বিএনপির বর্তমান দুরবস্থার পেছনে দলের অভ্যন্তরীণ কোন্দল ও নেতাদের ব্যর্থতার পাশাপাশি কিছু বুদ্ধিজীবীও দায়ী। বিএনপিপন্থী এসব বুদ্ধিজীবী মাঝে মধ্যে দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে বিভ্রান্তমূলক পরামর্শ দেন। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রয়াত এমাজউদ্দিন আহমদ ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর পরামর্শে গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কারণে আজ দলের এই করুণ অবস্থা হয়েছে বলে অভিযোগ করেন দলটির মাঠ পর্যায়ের নেতাকর্মীরা। 2014 সালের পর থেকেই বিএনপির পতন শুরু হয়। বিএনপির পতনে কাজ করেছেন বুদ্ধিজীবীরা। তথাকথিত বুদ্ধিজীবীদের ধার করা বুদ্ধিতে চলতে গিয়ে বিএনপিকে রাজনৈতিকভাবে পঙ্গু করে দিয়েছে খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান। এমনটাই মনে করেন বিএনপির ত্যাগী নেতারা। তারা মনে করেন, অন্যের বুদ্ধি ধার করে চলেন খালেদা জিয়া ও তারেক রহমান। মূলত প্রাতিষ্ঠানিক ও রাজনৈতিক শিক্ষার অভাবের কারণে তারা পরনির্ভরশীল। এর ফলে আজ দলের এ অবস্থা। একদল চাটুকারদের কারণে খালেদা জিয়ার বিএনপি আজ ব্যর্থ দলে পরিণত হয়েছে। খালেদা জিয়া ও তারেক রহমানের অশিক্ষা, অনভিজ্ঞতার সুযোগ নিয়ে চাটুকার কিছু নেতা বিএনপিকে এতদিন ভুল পথে পরিচালিত করেছেন। সেসব ভুলের মাশুল দিতে হচ্ছে বিএনপিকে। দুই কারণে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে পারছে না সার্স কমিটি। সার্স কমিটি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার হিসেবে চূড়ান্তভাবে 10 জনের নামের তালিকা জমা দেবে কিনা, এমন প্রশ্নের উত্তরে সার্স কমিটির প্রধান ও আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, রাষ্ট্রপতির সঙ্গে আমরা চাইলে দেখা করতে পারি না। এর জন্য দুটি কারণ আছে। একটি হচ্ছে করোনা ভাইরাস সংক্রমণ মুক্ত হতে হবে এবং দ্বিতীয়টি হচ্ছে ওনার অ্যাপয়েন্টমেন্ট পেতে হবে। মন্ত্রিপরিষদ সচিব সাক্ষাতের চেষ্টা করেছে। সার্স কমিটির প্রধান বিচার
বিচারপতি ওবায়দুল হাসান আরও বলেন, নতুন আইনের আওতায় মহামান্য রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠনের পর এ পর্যন্ত আমরা নিজেদের মধ্যে 6টি মিটিং করেছি। আরেকটি মিটিং বাকি আছে, 22 ফেব্রুয়ারি সপ্তম মিটিং করার মধ্য দিয়ে আপাতত আমাদের কাজ শেষ করতে পারব। এছাড়া 4টি মিটিং করেছি সুশীল সমাজ ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে। তিনি আরও বলেন, প্রথমে 322 জনের নামের একটি তালিকা প্রকাশ করা হয়েছিল। ওই নাম প্রকাশের পর 4 জন বিশিষ্ট সাংবাদিক আমাদের সঙ্গে বৈঠকের আগ্রহ প্রকাশ করায় তাদের আমরা ডেকেছি। তারাও কিছু নাম দিয়ে গিয়েছেন। আমরা নাম জমা দেওয়ার সময় একদিন বাড়িয়েছিলাম। এরপর বলেছিলাম, কেউ যদি বিশেষ করে কোনো রাজনৈতিক সংগঠন নাম দেয় তাহলে সেই নামগুলোর বিবেচনায় নেব। সময় বাড়ানোর পর কিছু রাজনৈতিক সংগঠন নাম পাঠিয়েছে। সব নাম বিবেচনায় নিয়ে গত 5ম সভায় 20 জনের নাম বাছাই করা হয়। সেখান থেকে 12 থেকে 13 জনের তালিকা করেছি। সর্বোচ্চ আদালতের রায় বাংলায় লেখা শুরু হয়েছে, জানালেন প্রধান বিচারপতি। সর্বোচ্চ আদালতে বাংলায় রায় লেখা শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকি। তিনি বলেন, রায় লেখার পরিপূর্ণ বাস্তবায়নে আলাদা শাখা চালু হয়েছে। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকি বলেন, আজকের দিনে আমাদের মহান ভাষা শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছি, আর তারা যে চেতনা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সেদিন ভাষার জন্য শহীদ হয়েছিলেন, আমাদেরও সেই চেতনা উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে। প্রসঙ্গত, দেশের নিম্ন আদালতে বেশিরভাগ রায় ও আদেশ বাংলায় হলেও এখন উচ্চ ও সর্বোচ্চ আদালতের বাংলায় রায় ও আদেশ দেওয়ার প্রবণতা বাড়ছে। 1 দশক আগেও উচ্চ আদালতে বাংলায় রায় ও আদেশের সংখ্যা ছিল হাতে গোনা। এছাড়া সাধারণ মানুষ ও বিচার প্রার্থীরা যাতে রায় বুঝতে পারেন সেজন্য ইংরেজিতে দেওয়ার রায় বাংলায় অনুবাদ করতে সুপ্রিম কোর্টে যুক্ত হয়েছে নতুন সফটওয়্যার আমার ভাষা। বলা হচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তার এই সফটওয়্যারটি নিয়ে রায়গুলো বাংলায় অনুবাদ করা যাবে। বিএনপি বাংলা চেতনা ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে, বলছেন তথ্যমন্ত্রী। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বাঙালির চেতনাকে বিএনপি ধারণ করে না, খালেদা জিয়া ধারণ করে না। সুতরাং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই সমস্ত বক্তব্য আসলে তার বেলায় প্রযোজ্য। বাঙালির চেতনাকে, বাংলার চেতনাকে, মুক্তিযুদ্ধের চেতনাকে বিএনপি ধ্বংস করেছে। তিনি বলেন, এদেশের সমস্ত বাঙালির চেতনা, বাঙালির অর্জন সবকিছু আওয়ামী লীগের নেতৃত্বে রয়েছে, আর মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে বিএনপি। মুক্তিযুদ্ধের বিরোধীদের, মুক্তিযুদ্ধের বিরুদ্ধচারীদের নিয়ে রাজনীতি করে তারা। এর আগে সকাল 8:30 দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের সামনে বলেন, আওয়ামী লীগ 21-এর চেতনাকে ধ্বংস করেছে। হাসান মাহমুদ বলেন, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। 1952 সালের এ দিনে যারা বাঙালির গলা টিপে ধরতে চেয়েছিল তারা বাঙালির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, ভাষার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, আমাদের ভাষার অধিকার হরণ করতে চেয়েছিল। তাদের বিরুদ্ধে সেদিন ছাত্র জনতা প্রতিরোধ গড়ে তুলেছিল এবং সেই প্রতিরোধের মধ্য দিয়ে আমাদের ভাষার মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছিল। মহান 21 ফেব্রুয়ারির এ দিনে আমাদের প্রত্যয় হচ্ছে, যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, দেশবিরোধী ষড়যন্ত্র করছে, তাদের উন্নয়ন অগ্রগতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মনিটরিং না থাকায় বাজার নিয়ন্ত্রণ নেই, অভিযোগ অর্থনীতিবিদের। ট্রাকে চাল ডাল বা ভোজ্য তেলের বোতল হাতে দাঁড়িয়ে বিক্রেতা, নিজ থেকে বাড়ানো অসংখ্য হাত। অল্প দামে পণ্য বিক্রির সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের ট্রাকের পাশে দাঁড়ালে এমন চিত্র এখন চোখে পড়ে। ট্রাক ঘিরে যেন জনসমাবেশের মতো ভিড় জমে যায়। এই সমাগমগুলো যেন হয়ে উঠেছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের চিড়ে চ্যাপ্টা হওয়ার প্রতীকী চিত্র। একদিকে আয় কমে যাওয়া, আরেকদিকে লাফিয়ে লাফিয়ে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি, কিছুতেই হিসাব মেলাতে পারছে না সাধারণ মানুষ। সবচেয়ে কষ্টে দিন যাচ্ছে স্বল্প নিম্ন আয়ের মানুষের। সামনে রমজান, তার আগেই নিত্যপণ্যের এমন মূল্যবৃদ্ধি উদ্বিগ্ন করছে সবাইকে। যদিও পণ্যের মূল্য বৃদ্ধির বিষয়ে সরকারের কিছুই করার নেই বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি, নিত্যপণ্যের দামে নিয়ন্ত্রণে আসলে সরকার কি করতে পারে, কি হতে পারে ব্যবসায়ীদের ভূমিকা, এ বিষয়ে মতামত দিয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অর্থনীতিবিদ ডক্টর এ বি এম মির্জা আজিজুল ইসলাম এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন। তারা বলেন, মানুষ যে অবস্থায় জীবনযাপন করছে তা কষ্টের সীমা অতিক্রম করছে, বিশেষ করে যারা নিম্নবিত্ত বা দারিদ্র্যসীমার নিচে তাদের সহনীয় মাত্রা বহু আগে অতিক্রম করেছে। ক্রয় ক্ষমতা না থাকলে যে কোনো পর্যায়ের মানুষের জন্যই জীবনযাপন দুরূহ হয়ে পড়ে। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা ভয়াবহ পর্যায়ে নেমেছে। বাংলাদেশের জন্য চীন টাকার বস্তা নিয়ে এসেছে, বলছেন পররাষ্ট্রমন্ত্রী। জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনের দ্বিতীয় দিনে রোববার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন কেরির সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে র্যাবের সাবেক ও বর্তমান কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনের দ্বিতীয় দিনের আলোচনায় অংশ নিয়ে বলেছেন, বাংলাদেশের কাছে চীন টাকার বস্তা নিয়ে বসেছে।
এটা নিয়ে এখন সমস্যা দেখা দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্মেলনের সাইডলাইনে বৈঠকে ডক্টর মোমেন ও জন কেরি একমত হন যে জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ ও উচ্চাভিলাষী উদ্যোগ বাস্তবায়নের জন্য বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের একসঙ্গে কাজ করার সুযোগ রয়েছে। এছাড়া বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি বৃদ্ধির সম্ভাবনা নিয়েও বৈঠকে আলোচনা হয়। ডক্টর মোমেন নবায়নযোগ্য জ্বালানি খাতে চাকরির সুযোগ সৃষ্টি এবং সৌরশক্তি চালিত সরঞ্জাম পরিচালনায় দক্ষতার বিকাশে যুক্তরাষ্ট্রের সহায়তা কামনা করেন। এ সময় জন কেরি বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বনায়ন এবং নবায়নযোগ্য এবং জ্বালানি উৎপাদন সক্ষমতা বৃদ্ধির জন্য প্রাথমিক সমীক্ষা পরিচালনায় যুক্তরাষ্ট্রের সহায়তা আশ্বাস দেন। এদিকে সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্মেলনের বক্তব্যে ডক্টর মোমেন বাংলাদেশে বিনিয়োগ নিয়ে কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির ধারায় অনেক দেশই সহযোগিতার হাত বাড়িয়েছে, বিশেষ করে জাপান বড় আকারে বিনিয়োগ করেছে, ভারতও ঋণ দিয়েছে। অন্যদিকে চীন বাংলাদেশের জন্য টাকার বস্তা নিয়ে এগিয়ে এসেছে, তাদের ঋণের প্রস্তাব আক্রমণাত্মক ও সাশ্রয়ী। এটা নিয়ে এখন একটা সমস্যা দেখা দিয়েছে, আমরা এখন কি বা করতে পারি? তিনি আরো বলেন, বাংলাদেশের উন্নয়নে বিনিয়োগ প্রয়োজন, এ কারণে এখানে বিদেশি সহযোগিতাও প্রয়োজন। আমাদের প্রয়োজনে বিশ্বব্যাংক, IMF ও ADB থেকে অধিকাংশ ঋণ নিয়েছি। উন্নয়নের প্রয়োজনে আমরা আরও বিনিয়োগ প্রত্যাশা করি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।